এইভাবেই তারা সরকারের পতনকে ঘটাবে এবং সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। ধন্যবাদ দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন, বন্ধ রাখুন, বন্ধ রাখুন। আমরা সরাসরি দেখছি তাদের সেই কাকার একটা রিপোর্ট দেন, কাকা পড়েন পড়েন, ভোট কেন্দ্রে যায়েন না, অন্য কথা পড়াইবেন, ওরা শুনবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সেই বিশাল মিছিলগুলো আমাদের প্রেস ক্লাব থেকে শুরু করে তারা পুরানা পল্টনের মোড় হয়ে আলরাজি সামনে পর্যন্ত পৌঁছে গেছে। ওনারা আজকে সারাদিন এই লিফলেট বিতরণের কাজে নিয়োজিত থাকবেন এবং জনগণের মতামতকে তারা উৎসাহিত করবেন। তারা সাধারণ জনগণদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা শুনি তাদের বক্তব্যগুলো, নাটক করার চেষ্টা করে, করতে পারে, কিন্তু এই সরকার টিকবে না, কারণ নির্বাচনের পরেও আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমার যারা নির্বাচনে অংশগ্রহণ যে দলগুলো করছে, তার যে দলের বাইরে যে দলগুলো সবাই সমন্বয় একত্রিত হওয়া পরিষ্কার, আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, আমরা কেউ ভোট দেব না। 7 তারিখের ভোটকে বর্জন করুন, ভোটকে না বলুন, নিজে করুন, অপরকে পড়তে সহযোগিতা করুন, নিজেও করি, অপরকে পড়া সহযোগিতা করি। আমরা ভোটকে না বলি, 7 তারিখে ভোটকে না বলি, ভোটের দিন বসে থাকেন সারাদিন। আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, এই পাতানো নির্বাচনকে আমরা মানি না, আপনার মানুষ এই মানবে না। 7 তারিখে ভোটকে বর্জন করুন, 7 তারিখে ভোটকে বর্জন করুন, 7 তারিখে আমরা ভোটকে না বলি, সবাই ঘরে থাকুন, ভোট কেন্দ্রে যাব না, এই সরকার প্রশাসনের সালাম দিন প্রশাসনের নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যাব না, মামাবাদী নির্বাচনকে না বলি, আমরা ভোট কেন্দ্রে যাব না, ভোট কেন্দ্রে যাব না, নির্বাচনে অংশগ্রহণ করব না। বাংলার জনগণ এই বেশিবাদী সরকারের নির্বাচন কিছু
ভালো করে আর কুকুরের নাম